হক হলো সেটাই যেটা আল্লাহ প্রেরিত রব্বিকুম প্রতিপালকের পক্ষ থেকে যে হক এসেছে ওটাই ছিল হক আর সেই হক বলতে গিয়েই আল আমিন মোহাম্মদ হয়ে গেলেন কাজাব মোহাম্মদ চলো তোমরা তোমরা তোমাদের এলাহের উপরে দৃঢ় থাকো কারণ এই শিরকের পক্ষে থাকলে আবু জাহালদের অর্থনৈতিক ও রাজনৈতিক লাভ ছিল আর তহিদের অনুসারে হতে গেলে সমস্ত লোকেরা মোহাম্মদের আনুগত্য করবে আমাদের আনুগত্য আর করবে না এটির প্রথম রাজনৈতিক স্বার্থ এখানে ছিল আর দু নম্বর অর্থনৈতিক স্বার্থ এই ছিল যে মোহাম্মদের হাতে নেতৃত্ব গেলে আমাদেরকে জাকাত দিতে হবে সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে সংঘাত হলো হক আর বাতিলের সংঘাত আর হক আর বাতিল কশৃঙ্খলের সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না একটা মৌলিক জিনিস থাকে আমাদের পরস্পর ভাই ভাইয়ের মধ্যে আর হব্য ফিল্লা বগ্ধ ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বিচ্ছেদ শত শত মূর্তি তৈরি করেছিল এবং আল্লাহর নৈকট্য হাসিলের অজুহাত দিয়ে তাদের ওসিলের মুক্তি কামনার ধর্মীয় বিধান দিয়ে মানুষকে আল্লাহর বদলে মূর্তির দাসত্বে বাধ্য করেছিল ওই বিধান কখনোই হক বিধান নয় সুরায় কাহাফের আঠারোশো উনত্রিশ আয়াত পরপর সাজালে যেটা রেজাল্ট দাঁড়ায় সেটা এই যারা সত্যিকার অর্থে সমাজের কল্যাণ চায় তারা কখনোই নিজেরা হক বানিয়ে মানুষের উপরে তারা চাপিয়ে দেবে না বরং আল্লাহ বিধানের আলোকে ওহির আল্লাহর আনুগত্যের অধীনে মানুষকে স্বাধীন ভেবে তাদের উপরে আল্লাহর বিধান প্রয়োগ করার চেষ্টা করবে পালনের চেষ্টা করবে আন্দোলন বাংলাদেশ আসুন

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ছিলেন নির্যাতিত সবার কাছে অবাঞ্ছিত ব্যক্তি রাস্তায় গেলে তাকে টিটকারি করত থুত দিত হাড্ডি গুড়া করে তার নাকে মুখে ছুঁড়ে মারত ছেলে বেলেকে লেলিয়ে দিত কাবার চত্বরের দেখে দেখতে গেলে মাথায় ভুড়ি চাপিয়ে দিত এই দুধসাগরস্থ নিজ্যাতে তো রাসূল এই আয়াতগুলো শুনিয়ে সান্তনা দিচ্ছেন মাসবির نفسك مع الذين ندعون ربه بالغداه والعشي তুমি তোর নিজের নফসকে দৃঢ়ভাবে ধারণ করে রাখো ওইসব ব্যক্তিদের সাথে যারা মানুষ আল্লাকে ডাকে সকালে ও সন্ধ্যায় ইউরিদুনা ওয়াজহহু যারা আল্লাহর চেহারা কামনা করে আল্লাহ সন্তুষ্টি কামনা করে দুনিয়ার কোন স্বার্থে তারা তোমার কাছে আসে না যারা সকাল বিকাল করে শুধুমাত্র আল্লাহ চেহারা অন্বেষণের জন্য তো তাই না ফল ভগবান না তুমি কখনোই তাদের আনুগত্য করো না যাদের অন্তরগুলি আমাদের জিকির বা স্মরণ থেকে গাফেল হয়ে গেছে আমরাই গাফেল করে দিয়েছি যাদের কাজকর্মগুলো সব অবদ্ধতামূলক সীমালঙ্ঘনমূলক সীমালঙ্ঘনকারী অবাধ্য এই লোকদের আনুগত্য তুমি করো না অকুলিল হাক্কমের রব্বিকম এবং তুমি জনগণকে বলে দাও হক আসে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সমান শাহ এফ আলি ওমেন সমান শাহ যে ব্যক্তি চায় সে হকের উপরে বিশ্বাস স্থাপন করুক যে ব্যক্তি চায় সে হককে প্রত্যাখ্যান করুক ইন্ন আতাদন আলী মিনা আমরা জালানদের জন্য সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত শুরু রেখে দিয়েছি সুরায় কাহাফের আঠাশশো উনত্রিশ পরপর সাজালে যেটা রেজাল্ট দাঁড়ায় সেটা এই যারা সত্যিকার অর্থে সমাজের কল্যাণ চায় তারা কখনোই নিজেরা হক বানিয়ে মানুষের উপরে তারা চাপিয়ে দেবে না বরং আল্লাহ প্রেরিত ওহির বিধানের আলোকে আল্লাহর আনুগত্যের অধীনে মানুষকে স্বাধীন ভেবে তাদের উপরে আল্লাহর বিধান প্রয়োগ করার চেষ্টা করবে পালনের চেষ্টা করবে যুগের যে বিধান আবু জাহালকে নেতায় পরিণত করেছিল যে বিধান, বেলাল সোহেব রমি ইবনে মসুর এইসব মানুষগুলিকে নিপীড়িত চিরবঞ্চিত গরু ছাগলের মতো বাজারে বিক্রয় হওয়ার যোগ্য মানুষের পরিণত করেছিল ওই বিধান কশ্চিন কালো হক বিধান নয় যে বিধান সুদের ব্যবসায় আবু সুফিয়ান আরবদের সর্বোচ্চ পুঁজিবাদী করে ফেলেছিল অথচ তাদের বাড়ির জীবন একটা স্বাধীন মানুষকে তারা গোলামে পরিণত করেছিল সেই বিধান কশ্চিন কালো অর্থনৈতিক বিচারের বিধান নয় যে বিধান ধর্মের নামে আল্লাহর ঘরের মধ্যে শত শত মূর্তি তৈরি করেছিল এবং আল্লাহর নৈকট্য হাসিলের অজুহাত দিয়ে তাদের মুক্তি কামনার ধর্মীয় বিধান দিয়ে মানুষকে আল্লাহর বদলে মূর্তির দাসত্বে বাধ্য করেছিল ওই বিধান কখনোই হক বিধান নয় যে বিধান বিধান কাবা ঘরে তবাব করার সময় তালবিয়া পরিবর্তন করে তাদের নিজেদের শরীককে মানতে বাধ্য করেছিল ওই বিধান কখনোই হক বিধান ছিল না যদিও অধিকাংশ জনগণ সেই সময় এর পক্ষে ছিল হক হলো সেটাই যদি আল্লাহ কর্তৃক আল হাক্কুমির রব্বিকুম প্রতিবালদের পক্ষে যে হক এসেছে ওটাই ছিল হক আর সেই হক বলতে গিয়ে আল আমিন মুহাম্মদ হয়ে গেলেন কাজাব এই হক প্রচার করতে গিয়েই তাকে একটি দুটি নয় ১৬ রকম অপবাদের অধিকারী হতে হল একবার দুবার নয় চোদ্দবার তাকে গোপনে হত্যার সম্মুখীন হতে হলো এরপরে যুদ্ধের ময়দানে তাকে সমূলী বিনাশ করা ষড়যন্ত্র করা হলো সেই হক হলো আল্লাহ প্রেরিত চিরন্তন ও শাশ্বত হক যা কোরআনে এবং সহিহাদিসে আজও পর্যন্ত সংকলিত আকারে আমাদের সামনে মজুদ সেদিনের আবু জাহালরা সেই হক মানতে চায়নি দুটি অজুহাত যখন তারা পঁচিশ জন নেতা একত্রিত হয়ে সমাজ নেতা আবু তালেবের কাছে গিয়ে অভিযোগগুলি পেশ করেছিল যেগুলো সিরত রসুল আপনার পাবেন প্রথম তাদের বক্তব্য ছিল ইন্না মোহাম্মদ জামা মোহাম্মদ জামাতটাকে বিভক্ত করে ফেলেছে মুহাম্মদের কারণেই আমরা দিন সবাই মিলে একটা ইবাদত করতাম সব বিনষ্ট হয়ে গেল দুই নম্বর সাফাহা আহলা মানা আমাদের জ্ঞানী ব্যক্তিগুলোকে মোহাম্মদ বোকা বলেছে আমরা এতদিন ধরে যে কাজ করে আসছি এত ধর্ম নেতারা রাজনীতি নেতারা অর্থনৈতিক প্রভুরা সমস্ত কিছুই বাতিল করে দিচ্ছে বলে কিছুই চলবে না অতএব হে আবু তালেব আপনি ভাতিজার সামলান বলে আমাদের হাতে দিয়ে দেন এই সময় বৃদ্ধ চাচা আবু তালেব ভাতিজা মোহাম্মদকে ডেকে বললেন বাবা বৃদ্ধ বয়সে তোমাকে এই হক দাওয়াতের বোঝা বহন করা আমার পক্ষে আর সম্ভব নয় যাক তোমার চাচারা কি বলেন চাচারা বলল বলাবারে ভাত জব দিচ্ছেন হে আমার চাচারা ওরাই নদায় তুমি এমনি ওরাই নদায় তুমি শামসাফি এমনি বল কামরাফি এসারিল মা তারক তো লেমা যেহেতু আপনারা আসমানের সূর্য এবং বামাত যে চন্দ্র এনে দেন আমার তথাপি যে মহাসত্ব আমি সন্ধান পেয়েছি সেটাকে আমি কখনোই পরিত্যাগ করব না বলেই ভাতিজা মোহাম্মদ সাল্লাম চোখের পানি ফেল দিবে ফিরে যাচ্ছেন ভাতিজা চোখে পানি দেখে চাষার ভিতরে আগুন ধরে গেছে বলে কি আমার ভাই আবদুল্লাহ যে সন্তানের চেহারা দেখেনি যে সন্তান কখনো বাপকে দেখেনি সেই এতিম বাচ্চা মানুষ করলাম আর আমি বেঁচে আছি আমার সামনে চোখের পানি ফেলবে যাও মোহাম্মদ যা খুশি তুমি বলো যতদিন আমার দেহের জীবন আছে ততদিন তোমার গায়ে হাত ক্ষমতা কারো ইনস্টল হবে না আরবের দিন ওই বৃদ্ধ আবু তালেব সেদিন যদি তাকে সাহায্য না করতেন যেন ইসলামের ইতিহাস কোন দিকে পরিবর্তন হয়ে যেত সমস্ত নেতারা তখন পিস্তান দিল না আর হবে না হতে পারে আবু তালেব বৃদ্ধ কিন্তু তার ওয়েট তার গুরুত্ব তার সামাজিক মর্যাদা এত বেশি সমস্ত আরবের মধ্যে একদিক করলো তার তুলনা হবে না অতএব তিনি যখন তাকে সাপোর্ট দিচ্ছে তাকে ঠেকানো যাবে না আবার তার ফিরে আসলো ফিরে এবারে ভাতিজা আসলে বললেন হে চাচারা আপনারা আমাকে নেতৃত্ব দিতে চাচ্ছেন কেন কেন চাচারা বলেছিল আমার তো তোমার চাচা বংশের সন্তান তুমি আমাদের নেতৃত্ব আমরা বাদ দিয়ে তোমাকে যদি তুমি নেতৃত্ব চাও যদি তুমি টাকা পয়সা চাও কত টাকা লাগে তোমার সব টাকা আমরা দেব এমনকি যদি তুমি সুন্দরী স্ত্রী চাও কারণ তোমার স্ত্রী বুড়া একটা বুড়ি খালি যা তোমাকে সুন্দর স্ত্রী তোমাকে দান করব। কিন্তু ময়া করে মোহাম্মদ তুমি কলেমার দাওয়াতটা দিও না তখন আল্লাহ রসুল বলেছিলেন হে চাচারা আপনারা নেতৃত্ব নিয়ে আমাকে লোক দেখাচ্ছে টাকা পয়সার লোক দেখাচ্ছে আপনি এমন একটা কলমে পাঠ করুন যেটা পাঠ করলে আপনি শুধু মক্কার নেতা নন পুরো আরব আজও নেতা দিব যেহে লাফি ইউটিউ বলছে ওরকম কলমা যদি হয় তো আমি একটা এখনো দশটা পড়তে ডাল তখন আমার রসুল বললেন ফুল উলিয়াই লা ইল্ল ল তো ফলে হব আপনারা বলুন লাই লা তাহলে আপনারা সফল কাম হবেন। তখন আবু বলছে এই এই জন্য

অর্থনৈতিক ও রাজনৈতিক লাভ ছিল আর তহিদের অনুসারী হতে গেলে সমস্ত লোকেরা মোহাম্মদের আনুগত্ব করবে আমাদের আনুগত্য আর করবে না এটি প্রথম রাজনৈতিক স্বার্থ এখানে ছিল আর দু নম্বর অর্থনৈতিক স্বার্থ এই ছিল যে মোহাম্মদের হাতে নেতৃত্ব গেলে আমাদেরকে জাকাত দিতে হবে সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে অতএব যে বিরাট একটা লাভ ছিল আমাদের বিনা পয়সা ঘরে বসে বসে টাকায় টাকা আনে এই লাভের ব্যবসা নষ্ট করে দিবে ও অথবা কখনোই তাকে তার তার আনুগত্য করা যাবে না রাতের বেলায় এসে ওরা কোরআন শোনে আবু জহল শোনে আবু সুফিয়ান শোনে একদিন আখনাস বেন শারিক এসে শুনছেন এই আসে ও টের পায় না ও আসে এ টের পায় না ঘরে এদিকে ওদিকে থাকে একদিন হঠাৎ করে তিনজন দিনের সব দেখা হয়ে গেছে আখনাস বেন শারিকের আখনাস বেন মূলত উনি পায়ফের লোক সকিব গোত্রের লোক থাকেন মক্কায় আখনাস বিন শারিক বলতে কি আবু জেহাল লুকিয়ে লুকিয়ে তো কোরআন শুনলে উনি তাহার সালাতে কোরআন পড়ে লুকিয়ে লুকিয়ে তো শুনলে কেমন মনে হচ্ছে আবু সুফানকে জিজ্ঞেস করো তুমি কিটা মানবে আবু সুফান পরিষ্কার জবাব দিল নিঃসন্দেহে মোহাম্মদের দাওয়াত হক দাওয়াত এবং আল্লাহ প্রেরিত দাওয়াত এটা আদৌ মিথ্যা নয় আবু জেহাল বাড়ি চলে গেল কি নেতা তুমি কেমন শুনলে বলে আমিও বিশ্বাস করি মোহাম্মদের প্রতিটি কথাই সবটাই আল্লাহ কিন্তু আমি না কেন পারবে না আমি বনু মকজুম নেতা নেতা। সবাই বলবে বনু হাসমের গোত্রে নবী হয়েছে বনু মকজুম গোত্রে নবী হয় নাই এই গোত্রীয় অহংকারের কারণে আমি কখনই বনু হাসমের নেতৃত্ব মেনে নিতে পারবো না এই কারণগুলো মাথায় রাখেন আর বর্তমান যুগে হকের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চক্রান্ত আপনারা দেখছেন সে কারণগুলো মাথায় রেখে নিজেরা সমীকরণ করে নেবেন সেদিন মোহাম্মদ তারা মেনে নেয়নি আজও মোহাম্মদ দাবাত তো তারা মেনে নেবে না সেদিন কোরআন এবং সৈয়াদ তো তারা মাননি আজও তাকে মানবে না মৌলত এই দুটি মৌলিক কারণে মোশ্রেক যারা মুসলমান আছে তারা কখনই হক মানবে না এই কারণে কবর পূজা যে কোটি কোটি ইনকাম তারা হারাবে এটা জানলেও তারা মানবে না বেদাতি মালন সাহেবরা যারা আছেন তারাও কখন মানবে না এই জন্য একটা মিলাদ পড়লে কত টাকা পাওয়া যায় একটা কুলকান্তি অ্যাটেন্ড করলে কত টাকা পাওয়া যায় এ সব ছাড়তে হবে যদি আহলেজ হয়ে যায় কোন যদি মেনে চলি তাহলে বিশাল একটা অর্থনৈতিক লাভ সেই সঙ্গে রাজনৈতিক লাভ হলো এই হাজার হাজার মানুষ তাদেরকে সম্মান করে হুজুর বলি বলে সম্মান দেখায় সামনে গিয়ে শ্রদ্ধা করে অনেক সময় নাকি শুনতে পাই পায়ের আঙুল ধরে নাকি এত যে ভক্তি সব ধ্বংস হয়ে যাবে যদি আজকে আমি বলি এসব করা যাবে না ডাইরেক্ট কোরআন এবং সৈয়দ মেনে চলো সর্বনাশ হয়ে যাবে যে কোনো বিষয়ে মানুষ মূলত সামাজিক স্বার্থ এবং অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে থাকে এই দুই গুরুত্ব ছিল বলেই এই দুটি হারানোর সম্ভাবনা ছিল বলেই তারা আল আমিন মোহাম্মদকে মেনে নেয়নি বরং তাদের জনগণকে খুশি করার জন্য আল আমিন মোহাম্মদকে এক একটা অপবাদ দিয়ে দিয়ে তাদের থেকে মানুষকে ফিরিয়ে নিয়েছে তৎকালীন সময় মক্কা সবচেয়ে বড় ধনী ছিল অলিদিন মুগিরা মক্কা থেকে তয় পর্যন্ত পুরো ভূমির একক মালিক ছিলেন এই অলিদিন মুগিরা প্রায় ষাট মাইল নব্বই কিলোমিটার রাস্তা মক্কা থেকে তয় এই নব্বই কিলোমিটার ব্যাপী যত জমি জমা ছিল সব ভূ সম্পত্তির মালিক ছিল এই লোক অলিদ বিন বগিরা সুরা মদ্দাসের মূলত তার কারণে নাজিল হয়েছে সবাই তার কাছে গেল যে বললে মুরব্বী আপনি একটা উপদেশ দেন কি করলে মুহাম্মদের দাওয়াতকে বাধাগ্রস্ত করা যায় সব দেশে ওদিকে চলে যাচ্ছে এমনকি আমাদের যারা গোলাম তাতে কি এত মারতেছি ওই যে বেলাল পিঠে পিঠে পিঠের পরে বুকের উপরে প্রচন্ড রোদে স্থুলিঙ্গের উপরে খালি দেহে শোয়ে পাথর চাপা দিচ্ছি এর পরেও ও বলছে আহাদ আহাদ ছাড়ে না দুটো মহিলা তাদেরকে পিটাচ্ছি তারাও ছড়ে না গরিব মানুষ বলছি কতটা তুমি নে তোদেরকে দেব সব কিন্তু মোহাম্মদের দল ছেড়ে দে কি জন্য এরা ছাড়ে না ব্যাপারটা কি এখান থেকে সরিয়ানার বুদ্ধি কি বলেন তো এমনকি একটা কবিরাজ পাঠালাম মোহাম্মদের মাথা ঠিক করার জন্য মাথায় নাকি ভূত ঢুকেছে ইয়ামন থেকে একটা নাম করা কবিরাজ নিয়ে আসলাম জেমা দাস দিকে তাকে বললো তুমি যাও এই ঘরে একটা একটা পাগল এসছে আমাদের বংশে মাথাটা ঠিক করে দেবো ভূতে ধরেছ যেমন আজ দিকে বলছে কি আপনার নাকি ভুতে ধরেছে ভূত ঝর্ণ ডাক্তার আমি এই আরব দেশে আমার সে বড় ডাক্তার কেউ নাই তা আমি শুনতে চাই আপনি আসলে কি আপনি ভূতে ধরেছে উনি বলছে কেন ভূত ধরবে জিন ভূত আমার ধারে কাছে ঘেসে না কিছু হয়েছে না আপনারা সব বলছে নেতারা সব বলছে আপনি কি বললেন শুনুন তো আমাকে উনি শুরু করলেন নাহমাদুহু ওয়া নস্তাঈনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনিহি ওয়া নাতওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আমালিনা মান ইয়াহদিহিল ফালা মুদিল্লালা আমাইয়ুদ লিল কবিরাজ বলছে আরেকবার পড়োন তো আবার পড়লেন আরেকবার পড়োন তো আবার পড়লেন শোনারা যে ভাষা তার মুখ দিয়ে বেড়ে হয়েছে আমি শুনেছি আমি নিজে একজন কবি কোন কবির কাছে এই কবিত্র কালে শুনি নাই অলঙ্কার শাস্ত্রের সর্বোচ্চ পণ্ডিত সে এমনকি সাগরের তলদেশের মুক্ত আহরণ করেছে তার এই কবিতার মধ্যে তার বক্তব্যের মধ্যে ওটা কবিতাও নাই আমি নিজেও বলতে পারবো না এই মহা জ্ঞানী মানুষটা তোমার পাগল বলছ আমি ওদের চলে গেলাম পারলো তোমার ঠেকো আমাকে ওকে কে ঠেকালো বিশাল মানুষ তো সে এমন নেতা সে হাত দেওয়া তো সহজ অত সেই দরদ সেই এটা প্রতি জমাতেই কিন্তু আমাদের ক্ষতি পড়েন তাই না বিস্ময় খবর মধ্যে এটা পড়া হয় কারোর কোন চিত্ত চাঞ্চল্য ঘটে না কি পড়লো না পড়লো মনে একটা কবিতা পড়ে গেল বাংলাদেশের মুসলমানদের সেই ইতিহাস জানার দরকার নেই এজন্য পড়ন দয়া করে সিরাত রসুল পড়াটা করুন তিন ছড়া দাম কেন বড় বেশি পড়বেন দয়া করে কুরআন শিখতে গেলে কুরআনের বাহক রসুল তো জানতে হবে না কখন কোন প্রেক্ষিতে কোন আয়াত নাজিল হয়েছে এগুলো জানতে হবে না যাই হোক যারা বলছিলাম সংঘাত হলো হক আর বাতিলের সংঘাত আর হক আর বাতিল কোশ্চিন কালের সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না হক এবং বাতিল নির্ধারিত আল্লাহর ওহির মানদণ্ডে ওহির মানদণ্ডে যেটা বাতিল ওটা বাতিল ওহির মানদণ্ডে যেটা হক সেটাই হক বিশ্ব এক দিয়ে গেল সেটা কোশ্চিন কালে হক হবে না আর হক চিরন্তন হক মৌসুমে মৌসুমে পরিবর্তন হয় না হক পরিবেশের মাধ্যমে পরিবর্তন হয় না হক পরিবেশ বদলায় পরিবেশ বদলায় না। পরিবেশ অনেক সময় বাতিলের সঙ্গে করি। হক কে জন্য বাতিল বাতিলপন্থী প্রেসিডেন্টের কাছে ঢাকায় বসে হক ইসলামী নেতাদেরকে আমরা শুনেছি সেই সময় আপনারা মডারেট বুঝতে পারছেন তো এটাও ঠিক ওটাও ঠিক যারা বলে তারা হইলে মডারেট আর বিদেশি রাষ্ট্রপ্রধানরা ইহুদি নাসারা নেতারা ওই মুসলমানদেরই পছন্দ করে যারা সবাইকে নিয়ে চলতে পারে হক এবং বাতিল মিশিয়ে চলতে পারে তাদেরকে নেই তার বড় বড় পুরস্কার দেয় হকটা বোঝার জন্যই কিন্তু আপনাদেরকে আমি এই আয়াতগুলো বলে দিলাম আরে হকের টিকে থাকতে গেলে কি লাগে জানেন নিঃস্বার্থ হওয়া লাগে ইউরিদু না হু হওয়া লাগে আল্লাহ চেহারা অন্বেষণ করার স্বার্থে আপনি হকের অনুসরণ করবেন যদি মানুষকে শুনানো বা দেখানো যদি নিয়ত থাকে ভেতরে আপনি কোশ্চিন কালে হকের উপর টিকে পারবেন না আদৌ টিকতে পারবেন আল্লাহ রসুল তো করছেন অমর ফারুক হঠাৎ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে ওমরকে সবাই ভয় করত আল্লাহ নয় ভাবলেন যে ওমর বোধ আমাকে মারতে এসছে অমর তুমি এখনো পিছিয়ে পিছিয়ে লেগে আছো আমার হে রসুল আমি কোন মন্দ উদ্দেশ্যে আপনার পিছনে নাই কি জন্য এসেছ বলে আমি যে কেরাত শুনেছি তাহার যদি আপনার ওই কেরাত আমাকে পাগল করে দিয়েছে একদিন ঘটনা ঘটে গেল এরপরে বোন কি জন্য নামটা ফাতেমা ফাতেমার গিরিয়ে চলে শুনলো যে তুমি যে এদিকে আমাদের এত কিছু বলছো তোমার বোন ফাতেমা এবং তার স্বামী তো অলরেডি মুসলমান হয়ে গেছে

উলঙ্গ তরবারি চলে গেলেন মোহাম্মদের কাছে মোহাম্মদ একদম সাথীর তা ভাবছিলেন ওই তো উলঙ্গ তরবারি আসতেছে ওমর ও তো মারবে সবাই প্রস্তুত আসুক দেখছে কিন্তু না ওমর কাছে এসে একেবারে সারেন্ডার রসুল কোথায় হাত দিয়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন এগুলো কি যখন তিনি হক টের হয়ে গেলেন তখনই বলেন হে রসুল আর গোপন নয় প্রকাশ্যভাবে দিনের প্রচার চালাবো চলুন আমি

লোক লাগিয়ে দিয়েছে পিছিয়ে দেবো তোরা পিটিয়ে দে যে ওমর সাবি হয়ে গেছে সাবি মানে কি ধর্ম হয়ে গেছে অমর দিচ্ছে ওকে ধমাই বেটা ওকে তো কেন বলছো বলে অমর মুসলমান হয়েছে শুরু হলে এবার মায়ের একাই কিন্তু মার খাচ্ছেন সেদিন অমর ফারুক বলেছিল যদি আজকে অমরের সঙ্গে তিনশো লোক থাকতো মদের মক্কায় তাহলে দেখতাম মসজিদের কত শক্তি আমাদের গায়ে হাত দেয় উনি সেদিন মাত্র তিনশো লোক দাবি করেছিলেন কারণ তখন তার সাথে জামাতবদ্ধ কোন মানুষ ছিল না তিনি প্রকাশ্য গিয়ে কাবাঘরের সামনে করলেন সামনে কারণাগির মারত না যেদিন ওমর হলেন তার পরদিন থেকে আমরা সাহস করে কাভাগির সামনে দিয়ে সালা তাদা করা শুরু করলাম তার আগে আমাদের সাহসে কুলে বোঝা গেল এই হকের দাওয়াত দেবেন আপনি সঙ্গে জামাত লাগবে একাকে চলবে না প্রত্যেক নবী হকের দাওয়াত দিয়েছেন তাদের হাওয়ারি ছিলেন মুসলিম পড়ে দেখুন মুসলিম একশো ত্রিপুর নম্বর হাত বের করে দেখেন একশো সাত নম্বর হাত বের করে দেখেন লুকুল নবীন হাওয়ারি প্রত্যেক নবীর কিছু খাস সাথী ছিল একাকী কোশ্চেন কাল কেউ দাওয়াত দেন নাই তারা মানুষের কাছে নির্যাতিত হয়েছেন কিন্তু মানুষকেই তারা দাওয়াত দিয়েছেন বসে বসে আখেরই মনোজাত করেন নাই কেউ ডিস্টার্ব করবেন আল্লাহ রসুম সারা জীবন যদি ওই মক্কার কাবা ঘিরে চারিপাশে বসে কেউ দোয়া করতেন মানুষের জন্য উন্মতি উন্মতি করতেন তার কেউ গায়ে হাত না যখনই জনগণের সামনে গিয়ে তিনি হক জাহির করেছেন ফাস্তা আবেমা তোমার মানুষের প্রকাশ্য হকের দাওয়াত দিয়েছেন তখনই জুলুম শুরু হয়ে গেছে এই জুলুমকে অগ্রাহ্য করে যারা তার সঙ্গে টিকে ছিলেন তারাই জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই উমাইবেন খালেফের গোলাম বেলাল এত উচ্চ সম্মান পেলেন মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল তাকেই বললেন তুমি কাবাঘরে মাথা উঠে আজান দাও এ দৃশ্য দেখে আবু সুফিয়ান এবং আরো দু তিনজন নেতা বলেন আমাদের বাবারা যে আগে মারা গেছে ভালোই হয়েছে এ দৃশ্য তারা দেখে নাই যে আমাদের করা কাবার মাথায় আমাদের গোলামের গোলাম সে আজকে বিলাল সেখান থেকে উঠে আজান দিচ্ছে কাবাঘর পায়ের তলে দুদিন আগে সে নিজে ছিল আমাদের পায়ের ইসলাম দেখিয়ে দিল মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই সবাই এক আদমের সন্তান তোমরা ভেদাভেদ সৃষ্টি করেছো নিজেদের মাতব্বারি আর স্বৈরাচারী মনোভাব থেকে এটা কখনই মানুষের মনোভাব এটা হতে পারে না প্রত্যেকটা মানুষ জন্মগত হয়ে স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে পরিবেশ তাদেরকে গোলাম বানায় অতএব বেলাল তৎকালীন সমাজে নিপীড়িত নির্যাতিত মেহনতি জনতার প্রতিনিধি হওয়া সত্ত্বেও তিনি ইসলামের বরকত হয়ে গেলেন পৃথিবীর তৎকালীন বিশ্বে শ্রেষ্ঠ একজন মানুষ হিসাবে আল্লাহ ঘরের মাথা দাঁড়িয়ে তাকে আল্লাহ রসুল উচ্চ সম্মান দান করলেন অথচ তার মনে উমাইয়া বিন খালাব বদরের যুদ্ধ থেকে এক সপ্তাহ পরেই নিজে পক্সে রুগী হয়ে তিন দিন ধরে পচি মরি থাকলে ঘরে নিজে সন্তানরা পর্যন্ত তার ধারে কাছে যায়নি শেষকালে পোসালের লাঠে দিয়ে ফেলি ফেলে দিই পাথর মেরি মেরি তাকে সেখানে ডুবাইছে ইসলাম প্রতিপালন না করার কারণে আল্লাহর বিধানকে অগ্রাহ্য করার কারণে ওমাইয়া মানে খেলে কোটিপতি হওয়া সত্ত্বেও দুনিয়াতে অসম্মানিত হয়েছে অথচ তারই গোলাম বিলাল বিন রাবাহ হকের অনুসারী হওয়ার কারণে দুনিয়া এবং আখরাতে উচ্চ সম্মানিত হয়েছেন এমনকি আমার রসুল বলছেন হে বেলাল তুমি কি নাকির কাজ করেছো জান্নাতে আমি দেখলাম তুমি তোমার জুতোর আওয়াজ শুনছো আমার আগে আগে যাচ্ছ বিলাল হে আর রসুল আমি তো আপনার গোলাম কিছুই জানি না আমি তো আপনার শিষ্য আপনি শিখিয়েছেন যখন আজান দিবে মসজিদে ঢুকে তাহেতেল মসজিদ দূরে সালাত আদায় করবে আপনি শিখিয়েছেন যখন উজু করবে তাহিয়াতুল উজু দূরে কাছে সালাত আদায় করবে আপনার এই নির্দেশ আমি অক্ষর অক্ষরে পালন করি আমার জানামাত আমি কোনোদিন এই দুটো লঙ্ঘন করি না তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ হোটে পারে তুমি এই জন্যই আল্লাহ তোমাকে সম্মান দান করেছেন কি হলো তাহলে দুনিয়াতে কাবার মাথায় আখেরাতে জান্নাত আমার রসুল আগে এই সম্মানটা কিসের বরকতে সেটা হকের বরকতে হক কি আল্লাহ প্রেরিত হক তৌহিদ এবাদাতের বরকতে আজ পর্যন্ত পৃথিবীতে ওই আবু জাহেলি মনোভাব যেমন আছে ঠিক বিলালি মনোভাব আছে দুটো মনোভাব কখন এক হবে কশ্চিন মিল হবে না হক আর বাতিলের সংঘর্ষের মাধ্যমে হক চিরহীন বিজয়ী হবে ইহকালেও বিজয়ী পরকালেও ইনশাআল্লাহ বিজয়ী লক্ষ্য হবে কোথায় আপনাকে আল্লাহ চেহারা অন্বেষণ করতে হবে প্রতিটি কাজে এবং দুই বন্ধু বন্ধুত্ব করবেন সেখানেও থাকতে হবে স্রেফ আল্লাহর চেহারা আল্লাহ সন্তুষ্টি আল্লাহ জামন দিন একটি হাদিসে এসেছে যেন বন্ধু একদিন যাচ্ছে রাস্তায় আল্লাহর প্রেরিত ফ্রেস্তা মানুষের রূপ ধারণ কিন্তু সামনে এসছে হে অমুক তুমি কোথায় যাচ্ছ মানে ওই গ্রামে যাচ্ছে কার কাছে অমুক ভাইয়ের কাছে কি সেখানে কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে বা অন্য কোনো কাজ আছে তোমার না কোনো কিচ্ছু নাই খালেস অজহিল্লা সে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমি তার কাছে যাচ্ছি তোর ফেরস্ত জানো জানো আল্লাহর নির্দেশ আমাকে আল্লাহর নির্দেশ আল্লাহ আমি এখানে এসেছি আমি কিন্তু মানুষ নয় আমি ফেরস্তা আল্লাহ বলে দিয়েছেন দেখো লোকটা কি বলে মুখ দিয়ে তুমি যেহেতু বলেছো আল্লাহর খুশি করার জন্য আমি ওই বন্ধুর কাছে যাচ্ছি দুনিয়া বি কোনো স্বার্থ তোমার নাই এখনই আল্লাহর নির্দেশে আমি তোমার এই বক্তব্যটি সকল মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছি যে আল্লাহ এই বান্দাকে ভালোবেসেছেন তোমার সবাই একে ভালোবাস এই মর্মে মুসলিম শরীফও হাদিস এসেছে জিবরিল্লা বলে দাও জিবরিল বলে দাও এই লোকটাকে ভালোবেসে সারা পৃথিবীর সর্বত্র জিন ইনসান যেখানে আছে সবাইকে তুমি খবরটা পৌঁছে দাও মানুষের অন্তর আস্তে আস্তে তার দিকে রুজু হয়ে যায় এইভাবেই বিটারিত মোহাম্মদের কাছে মানুষের অন্তর এমন রুজু হয়েছিল মাত্র আট বছর মধ্যে তিনি আবার বিজয়ী মোহাম্মদ হিসেবে ওই মক্কা এসেছিলেন সেদিন তিনি জিজ্ঞেস করলেন হে মক্কার ভাইয়েরা তোমরা আমার কাছে কি আচরণ আশা করো সেদিন সবাই বলেছিলেন উত্তম ভাইয়ের কাছে উত্তম ভাই উত্তম সন্তানের কাছে উত্তম পিতা যা আশা করে সেটাই

এই আবু সিবের নেতৃত্বে দুই হাজার নসলিম আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে সব হয়ে গেল যা কল্পনাই করা যায় না নেতার দেখবেন রাত্রিতে সফরে কোরাউল গামিম নামে এক জায়গাতে পঁয়ষট্টি কিলোমিটার দূরে সেখানে আল্লাহ রসুল রাত্রি যাপন করছেন পাহারা বসানো হয়েছে ওমরকে মোহাম্মদ মোহাম্মদিন মাসলামা এক বীর যোদ্ধাগুলিকে পাহারা বসানো হয়েছে তার মধ্যে আবু সুফিয়ান বেরিয়েছেন তাই তো এত আলো জ্বলছে কোথা থেকে কারা আসলো নেতা মানুষ তার দায়িত্ব আছে তো তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন খুঁজছেন চারিদিকে হঠাৎ করে আব্বাস বিন আব্দুল সামনে পড়ে গেছেন আব্বাস আলমের ভাই আব্বাস বলতে আবু সুফিয়ান বাঁচতে চাইলে এখনই সারেন্ডার করো এখানে কি হয়েছে তুই জানো না এই সমস্ত আলোকার দশ হাজার বাতি জ্বলছে এসব মোহাম্মদী বাতি তাই নাকি এত মোহাম্মদ এত লোক হয়ে গেছে হ্যাঁ তোমার সেই মিসকিন মোহাম্মদ আর নাই উপায় কি এখন বাঁচতে চাইলে এখন আমার এই গাধার পিটি ওঠো চলো তোমাকে না দর্শকের নিয়ে চলে যায় না তুমি তো শেষ হঠাৎ ওমরে গিয়ে হাজির জমদুতের মতো এই ধরা পড়ে গেছে এই শয়তান এর জন্যই আমাদের এত কষ্ট সারা জীবন আব্বাস বললেন এই ওমর সাবধান আমি রসুলের চাচা ওকে আমি আশ্রয় দিয়েছি গায়ে হাত দিও না এখন ওমর কি করবে পাল্লা দিয়ে ঘোড়া চালাইল যে আগে যে যেন আল্লাহ নবীকে বলতে পারে হে আল্লাহ রসুল যেন ওকে মাফ করে দিয়ে না কিন্তু আব্বাস বুঝতে পারছে ও কাম করবেই তো আব্বাস নিজের ঘোড়া এমন ধরে চালাইলেন যে ওমর আগে উনি পৌঁছে যে যেমন হে বিরোধী দলের সর্বোচ্চ নেতাকে আমার সামনে ধরে নিয়ে এসছে দেখুন দয়া করে আমি আমার সৌজন্যে আজকে আপনি ওকে ক্ষমা করুন আল্লাহ রসুল বলেন ঠিক আছে আজকে রাতটা ও তোমার কাছেই থাকবে কাল সকালে এসো

আবু সুফেনের মত পরিবর্তনের মাধ্যমে সবার পুরো মক্কাবাসী ইসলাম কবুল করলে পরের দিন বাড়ি ফিরে গেছে আবু সুফেনের বউ বলছে তোমার মতো মোসিওয়ালাকে একবারে পিঠেই হাড্ডি যা খুশি গালি দিয়েছে মোসিওয়ালা বলি তা আবু সুফেন বলছে এই তুমি আমার গালি দিচ্ছ তোমার সেই বীরত্ব গেল কোথায় খুব তো লম্বা লম্বা কথা বলতে তুমি জানো আর মোহাম্মদের বুঝলি কত বিরাট দল এখন ওর সঙ্গে লড়াই করে মরবো না কি আমি স্বামী স্ত্রীর ডায়লগটা বলতে হাদিসে এসে গেছে বন্ধুরা আমার হক একা থাক আর দলবদ্ধ থাক হক হকি তো হককে বিজয় বিজয়ী করতে গেলে অবশ্যই জমাতবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন মক্কা এসে পরিবেশ ছিল না আল্লাহ পাক তাকে মদিনায় পাঠিয়ে দিলেন সেখানে পরিবেশ তৈরি হলো সসম্মানে তিনি ফিরে এলেন হক প্রতিষ্ঠা লাভ করলো মক্কাতে মদিনাতে সর্বত্র সেদিন বিদায় হওয়ার সময় মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মতান্তরে এক লক্ষ কম

রবাব নাসাই ও তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো মালের জাকাত আদায় করো তোমরা তোমাদের আমিরের আদেশ পালন করো তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করো কত চমৎকার ভাষণ মৃত্যুর একাশি দিন পূর্বে এই নির্দেশ যদি আজকে মুসলমানরা মেনে চলতো সর্বত্র যে হকপন্থী জামাত তৈরি হতো তাহলে এই হকপন্থী ছোট ছোট খাস জামাত যেত। জামাতে আম্মার জন্য সবকিছু করতে হবে মৌলিক ক্ষেত্রে কিন্তু আমার এখানে মাদার টেক মসজিদের ছেলাদার জন্য মাদার টেক মসজিদের ইমামের দায়িত্ব যাতে মুসলিম সবসময় এখানে আসে এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব নয় প্রত্যেক জায়গাতে এইভাবে হকপন্থী দল তৈরি হয়ে যায় এবং একদল থাকবে তারা মানুষের শুধু আমার মন করে কাজ করবে ইনশাল্লাহ মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাবে আর আমাদের পরস্পর ভাই ভাইয়ের মধ্যে আর আল্লাহর জন্য বিচ্ছেদ আর কোন মানদণ্ড চলবে না কোন হিংসা বিদ্বেষ ধনী লোক গরিব লোক কোন মানদণ্ড চলবে না একটাই মানদণ্ড চলবে আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য বিদ্বেষ

লবগ নির্দেশ দিচ্ছেন দুই জায়গায় একই ধরনের দেখেন মক্কা বলছে তোমরা সালাত কায়েম করো জাকাত আদায় করো আল্লাহকে উত্তম ঋণ দাও উমা তকদ্দুমুল ইয়ানফিসুকুম মিন খাইরিন তাদুইয়ান্দাল্লাহ তোমরা আল্লাহর জন্য যে ঋণ দেবে অবশ্যই তোমরা সেটা পাবে এই আয়াতটা হলো সূরা মুযজাম্মিলের আয়াত যেটা একেবারে প্রথম দিকে নাজিল হয়েছিল ইকরাবিসুন পরে নাজিল হয়েছে আর এবার শেষ যেটা পড়লাম সূরা বাকারা 245 হয় এটা মাদানী যুগের আয়াত ওখানে বলা আছে তোমরা আল্লাহর জন্য ঋণ দাও এখানেও বলা আছে তোমরা আল্লাহর জন্য ঋণ দাও আল্লাপাক রুজি কমিয়ে দেন ও এক দর কমিয়ে বাড়াইও দেন ও এলাইয়ে তোর যাও মনে রেখো তোমরা সবাই আল্লাহ কাছে ফিরে যাবে এই মৌলিক বিষয়টি মাথায় রাখতে হবে সবসময় সালাদ আদায় করছি আমরা আল্লাহকে ঋণ দিচ্ছি এই বিনিময়ে আমরা আল্লাহর কাছে পাবো যদি নাকি রিয়া এবং সোমা না থাকে লোক দেখানো না থাকে তাহলে পুরা পুরি নাকি আল্লাহ আল্লাহ কাছে পাবো কত পাবো আফদাফান কাছিরা বলছেন আল্লাহ অসংখ্য গুণ বেশি নেই তুমি যদি আমাদের রিয়া থাকে সব শেষ কিচ্ছু পাবো না পাঁচ টাকা দান করবেন লিল্লা রিয়া থাকলে শেষ কিছু পাবেন না এই বিষয়ে সুরে লাইলে তফসিটা পড়ে দেখবেন অবকাশ কি আলোচনা সেখানে এসেছে এখানে গিয়ে আমাদের বন্ধুত্বের ভালোবাসার এবং ভালোবাসা না করার মূল ভিত্তি একটাই আল হব্বিল্লা অল্প ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য নির্দেশ যে ব্যক্তি হকের অনুসরণে কাজ করেন এবং হকের জন্য যান মাল দিয়ে জামাতবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যান তিনি হবেন আমার বন্ধু সামাজিক জীবনে আর যে ব্যক্তি হক থেকে দূরে চলে যাবেন তার সঙ্গে আমার মানুষ হিসেবে ভালোবাসা থাকবে অন্তরে বন্ধুত্ব কশ্চিন কালেও থাকবে না আল্লাহর রসুলের আল্লাহর নির্দেশ সাবিলি ইসান আল্লাহ ভালোবাসে তাদেরকে যারা আল্লাহর রাস্তার সংগ্রাম করে সারিবদ্ধভাবে ভাবে শিশুটালা প্রাচীরের চিরে নেয় জীবন হচ্ছে না আমার রসুল বলছেন এদুল্লাহ আল জামা আল্লাহর হাত থাকে জামাতবদ্ধ জীবনের উপরে অত জামাতবদ্ধ জীবন ছাড়া হক প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয় এটাই নবীদের দেখানো তরিকা এটাই শেষ নবীর তরিকা সব শেষে আপনাদেরকে বলি যদি আমাদের ভালোবাসা পরস্পরের মহব্বতের সঙ্গে এমনি করে হয় এর সামনে যে ব্যারিকেড গুলো আছে ব্যারিকেড গুলো দূর করা লাগবে মজাহী ব্যারিকেড মারাত্মক ব্যারিকেড বংশ ব্যারিকেড বংশ আভিজাত্যের ব্যারিকেড মারাত্মক ব্যারিকেড আপনি বড় আলম আমি কিছুই না এই এলমের অহংকার একটা মারাত্মক ব্যারিকেড মনে রাখবেন ডিগ্রি একটা মারাত্মক ব্যারিকেড আপনি গাড়ি বাড়ির মালিক আমি মিসকিন আমি আপনার বাড়ির গাড়ির ড্রাইভারি করি এ আপনার আমার প্রতি অহংকার সৃষ্টি হবে ঘৃণা সৃষ্টি হবে না মারাত্মক ব্যারিকেড আপনার ক্ষুধা আছে আমারও ক্ষুধা আছে অতএব আবিজাত্যের অহংকার কৌলিন্যের অহংকার অর্থ সম্পদের অহংকার ইলমের অহংকার আল্লাহ যাকে যে নিয়ামত দিয়ে সেই নিয়ামতের অহংকার যদি করি আপনার সঙ্গে আমার আল্লাহর জন্য ভালোবাসা থাকবে না আল্লাহর জন্য বিদ্বেষ এই মূলনীতি লঙ্ঘিত হবে সব শেষে বলছি আজকে যে মসজিদে দিচ্ছি এই মসজিদ প্রতিষ্ঠা লগ্নে আমাদের এখানকার লিয়াকত ভাই আন্দোলনে যখন নিছিলেন সমাজ কল্যাণ সম্পদ উনি আমাকে একটা কথা বলেন যে স্যার আমরা এখানে একটা মসজিদ করব তো সমস্যা খুব চারিপাশে বুঝতে পারছেন যে তখনকার পরিবেশ এখন আর বুঝতে পারবেন না তো নতুন মেয়র হলেন হানিফ ভাই যদি একটু আপনি বলে দিতেন একটু উপকার হত হানিফ ভাইকে কানে কানে বলে দিয়েছিলাম তিনি সাধ্যমন্ত্রের চেষ্টা করেছিলেন যাতায়াত এখানে ঢোকাটা সহজ হয়ে গেল তার মাধ্যমে বিষ্ণু বলে প্রথমে আমরা সংগঠন থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম লিয়াকত ভাইকে ভাই এটা দিক শুরু করেন আল্লাহর বান্দরা আল্লাহ হুকুমে নিঃসন্দেহে এখানে পয়সা দিবে এরপরে লিয়াকত ভাই চলে গেলেন আমিও যেহেতু যোগাযোগ না যা হয় বহুদিন পরে আজকে আমাদের সভাপতি সাহেব বলছেন স্যার আপনি দয়া করে আমাদের মসজিদ কাজ শুরু করবো আপনি একটু সহযোগিতা করবেন আমরা তাকে বলেছি ইনশাল্লাহ জুন মাসের মধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে দশ লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে বিদেশে যারা আছেন বলছি ঢাকা শহরে আন্দোলনের পা রাখার জায়গা নাই সবাই আমাদের দুঃশন নামধারীর রফতান আমাদের সবচেয়ে বড় দুশ্মন যারা রফদান করে না তারা তো ভিতরে ঢুকতে দেবে কেন সন্ধু এই মাদারটেক মসজিদ যদি পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী জামাতবদ্ধ জীবনের নীতি মেনে চলে তাহলে দশ লাখ কেন বহু লাখ টাকা ইনশাল আপনার পেয়ে যাবে আর যদি আপনারা আমাদের সঙ্গে বিট্রে করেন টাকা নেওয়ার পরে আর খবর নেবেন না তাহলে আল্লাহর কাছে শাস্তিও পাবেন কারণ এই মিস্ত্রির হাত দিয়ে হাজার বারোশা মসজিদ বাংলা জমিনে তৈরি হয়েছে সবই চলে গেছে গাদ্দারির দলে ইল্লা মাশাআল্লাহ আল্লাহ কিছু লোক ছাড়া মাদার টেক মসজিদ যেন ওই অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত না হয় আমরা সেই দোয়া করব আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাফ আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আমিন 5 টাকা দিবেন আল্লাহর জন্য দিবেন বান্দার জন্য নয় আমরা অধিক যেন আল্লাহর জন্য যেহেতু আপনার হক প্রকাশ করতে ভালোবাসেন এবং অন্তর্দপক্ষে আমাদেরকে এখানে এসে কথা বলার সুযোগ দিয়ে থাকেন বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের ওয়াদা আল্লাহ পূরণ করবেন এই আশা করি তার কাছে এই মসজিদ যেন দ্রুত আপনাদের আশানুরূপ হয়ে গড়ে ওঠে আমার হলো যেন মুসল্লিরা প্রকৃত মুসল্লি হয় ভদ্রের সময় এক কাতার মুসল্লি হবে না ওই মসজিদটা আমাদের দরকার নেই পাঁচ মিনিট দূর থেকে হেঁটে আসতে পারবেন না আপনি কিসের মুসল্লি দয়া করে মুসল্লি হন আগে তারপরে যে মসজিদ করেন আল্লাপাকের রসুলের যে মসজিদ ছিল সে মসজিদে খেজুর গাছের মসজিদ ছিল সেই মসজিদ মুসল্লিরা রাসুলের আবু বাকর ওমর উসমান হালির মত মুসল্লিম আর এখন মসজিদ হয়েছে সেখানে মসজিদ নবাবিতে কোথায় মুসল্লি খালি আবাবারা কিছু লোকসেন সালাদ করে তাদের মধ্যে নিয়তে আমলে আখলাকে ইসলাম কতটুকু আছে আল্লাহ ভালো জানে সেজন্য বাড়িঘর বিল্ডিং করা খুব একটা আগ্রহ আমাদের নাই কিন্তু যেহেতু এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে মা স্থান দরকার পুরুষ লোকের স্থান করা দরকার এবং এখানে এই সঙ্গে একটা কমপ্লেক্স থাকা ভালো ছোট খাটো অন্তত ক্লাস এইট নাইন একটা মাদ্রাসা থাকা দরকার যেখানে আমাদের আকিদার উপরে ছাত্র তৈরি হবে যদি মানুষ তৈরি না করা যায় শিক্ষা না দেওয়া যায় কি কিছুর কোনো লাভ হবে না প্রতিদিন ফজরের পরে একদিন তফসিল কোরআন দশ মিনিট পড়েন আর একদিন সিরত রসুল দশ মিনিট পড়েন এর আসরের পরে এই ঈশার পরে একটা হাদিস সহি হাদিস শুনান সালাত রসুল থেকে প্রতি সপ্তাহে একদিন তালিম বৈঠক করেন মানুষকে দুই ঘন্টা মানুষকে তালিম দেন

اللہ کا اسکار توفیق دان کروں آکول کو استفل علی ولیس مسلم